শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই একটি ব্লগের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা মতো হবে সকাল উঠেই উঠে কাজকর্ম করতে করতে এদিকে দেখো একে একে আমাদের তো ছাদ ঢালের দিন ঠিক হয়ে গেছে তো সেই কারণেই ঢালাইয়ের যে সমস্ত মালপত্রগুলো দরকার সেগুলোই আসতে লেগেছে তো যেহেতু ঢালাইয়ের সময় সমস্ত মালপত্র হাতের কাছে প্রয়োজন হয় আর আমাদের যেহেতু দেখতেই পাচ্ছ রাস্তাটা ভীষণই ছোট এর আগে যত পাথর বালি যা কিছু এসেছে সব আমরা ওই রাস্তায় ঢেলে নিয়েছি সেটা তো তোমরা দেখেইছো তো তারপরে সেগুলো আবার ভ্যানে করে নিয়ে এসে এদিকে রেখেছি তো মিস্ত্রি কাকা আবার ট্রলি মেপে দেখলো যে না গাড়ি ঢুকে যাবে যদি সাবধানবশত ঢোকানো যায় তো সেই চেষ্টাই চলছে মানে যদি জিনিসগুলো হাতের কাছে রাখা যায় তাহলে আর এক্সট্রা করে লেবার দিয়ে ওই ভ্যানে করে বইতে হবে না তো সেই কারণেই তো এই গাড়ি ঢোকাতে এসেও কিন্তু অনেক সমস্যায় আমরা পড়েছি তো যাই হোক চলো সেসব কথা না হয় পরেই বলবো ফাইনালি দেখো ট্রাক্টরটা কিন্তু খুব সুন্দরভাবে গলির মধ্যে দিয়েও মানে আমাদের একদম বাড়ির দরজার সামনে চলে এসেছে তো যাই হোক এখানে দেখো তিরপল টিরপল সমস্ত কিছু বিছিয়ে দিয়েছি তো মালগুলো এখানেই ঢালা হবে আর আজকে এত পরিমাণে কাজের চাপ রয়েছে বাড়িতে তো কাজের চাপ আছেই তার সঙ্গে মিস্ত্রি কাকাদেরও প্রচুর পরিমাণে কাজের প্রেশার রয়েছে আজকে আর এর মধ্যে আকাশটার অবস্থা দেখো ঝিরি বৃষ্টি আর তার সঙ্গে মেঘলা কে হবে কে জানে তো যাই হোক চলো এদিকে ট্রাক্টরটা মানে খালি করুক আরও একে একে প্রচুর পরিমাণে মালপত্র আসবে তো যাই হোক আমি এদিকে বাড়ির কাজকর্মগুলো করি সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে তোমাদের আর এদিকে দেখো পিকলোর বাবার মুখের হাসিটা ও যে কতটা পরিমাণে খুশি হয়েছে এই গাড়িটা ভিতরে আসায় মানে ভাবতে পারছো ওকে আর কষ্ট করে জিনিসগুলো ঢোলাই করতে হবে না সেই কারণেই

লাস্ট ব্লগে তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে আর ছাদ ঢালের দিন ঠিক হয়ে গেছে কিন্তু কবে সেটা আমি তোমাদেরকে জানাইনি কারণ আমরা নিজেও শিওর ছিলাম না যে মিস্ত্রি কাকারা আদৌ কাজগুলো কমপ্লিট করে উঠতে পারবেন কি না কিন্তু এখন মনে হচ্ছে যে না হয়ে যাবে কারণ আমাদের ঘুম থেকে ওঠার আগেই ওনারা কাজে চলে এসেছিলেন প্রায় সাড়ে চারটা কি পৌনে পাঁচটা মতো বাজে তখন তখন থেকেই কাজ করছে এখন প্রায় নটা মতো বেজে গেছে আর এদিকে দেখো বৃষ্টিও কিন্তু ছেড়ে গেছে আর বেশ সুন্দরভাবে কিন্তু ঝলমলে রোদও উঠেছে এদিকে কিন্তু আমাদের ট্রাক্টর বালি পাথর সিমেন্ট কিছু আসা শুরু হয়ে গেছে আর গোটা বাড়িটাই আমরা সাদা বালি দিয়ে কাজ করিয়েছি কিন্তু ঢালাইয়ের সময় একটু লাল বালিটা দেবো তো সেই কারণেই এদিকে দেখো লাল বালিও চলে এসেছে এরপরে পাথর সিমেন্ট সব কিছুই আসবে রড তো আগেই চলে এসেছে তো এবার বলি যে কিসের মানে ঝামেলাটা হয়েছে আমাদের গাড়ি ঢোকাতে সেটা হচ্ছে রাস্তা নিয়ে এর আগেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমাদের ইট আসে ইটের ট্রাকটা ঢোকে তখন কিন্তু ভীষণ বড় মাপের একটা ঝগড়া হয়ে গেছিলো তো গাড়ি ঢোকানো নেই তো এবারেও সেই সেম প্রবলেম একটা জিনিস কী বলো তো যখন ভবিষ্যতে বা যখন কোনো একটা ভালো কাজ করবে না তখন তোমাকে হেল্প করার বা তোমাকে সাপোর্ট করার কেউ থাকবে না কিন্তু তোমার ঠ্যাং ধরে পিছনে টানার লোক অনেক থাকবে তো মানে সমস্যার সৃষ্টি করার জন্যে না সবাই রেডি হয়ে থাকে তো এখানেও সেরকমই একটা পরিস্থিতি আমাদের তৈরি হয়েছিল গাড়িটা ঢোকানোর সময় তো সেখানে আমরা আর মুখ লাগিনি কো আমরা তোমরা চেঁচাতে থাকো আমরা আমাদের কাজ করে যাই তো অনেক চেঁচামেচি গণ্ডগোল হয়েছে যদিও আমরা কোনো উত্তর দিই নিকো তো যাই হোক চলো সেসব কথা ছাড়ো এটা তো শিক্ষা হয়েই গেছে যে যখন কোনো একটা ভালো কাজ করবে তখন বাধা দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগবে তো সারাদিনে তো অনেক রকম কাজকর্মের মধ্যে দিয়েই কাটলো এদিকে দেখো মিস্ত্রি কাকারা কিন্তু নাইট ডিউটি করবেন তো সেই কারণেই একেবারে আমাদের একটা হ্যালোজিনও রয়েছিলো বাড়িতে তো সেই লাইট ফাইটগুলো একদম ছাদের উপরে সেট করে দেওয়া হলো তো আজকেও যদি মানে আজকেও নাইট করবে কালকেও আবার সারাদিন সারা রাত করলে কাজগুলো কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো চলো ওনারা কাজ করুক আর আমার কিন্তু রাতের রান্না বান্না খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে এখন এনারা কতক্ষণ যে কাজ করবে আমার সঠিকটা জানা নেই এখন ওদের শরীরে যতটা কুলাবে ততটাই শরীরের ওপর দিয়ে তো গিয়ে আর লাভ নেই তাই না আর এই যে দেখো ভিডিও শুরুতেই যে আমি সুন্দর প্রকৃতিটা তোমাদের সঙ্গে শেয়ার করি সকালবেলার সেটাই এখন রাতের বেলায় কি পরিমাণে ভয়ঙ্কর দেখতে আর ঘুটঘুটে অন্ধকার লাগছে দেখো মানে শুধু একটা মাত্র তফাত সূর্যের আলোর দিনের বেলায় কীরকম ছিল আর রাতের বেলায় কীরকম লাগছে যাই হোক চলো ওনারা এখনও কাজ করতেই আছে আমরা তো এখন মানে শুয়ে পড়বো পিকলুকে নিয়ে বাবা আর পিকলুর বাবা ওরা জেগে থাকবে কাল রাতে তো আমি পিকলুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওনারা যে কত রাত অবধি কাজ করেছে সেটা আমি জানি না কো কিন্তু ঘুম থেকে ওঠার আগেই আবার দেখছি এসে গেছে তো ওনাদের কাজের শব্দেই আবারও আজকে আমার ঘুমটা ভেঙে গেছে সোনার ডিম রান্না হচ্ছে আজকে সোনার ডিম রুপুর ডিম থেকে সোনার বানিয়ে নিয়েছি গাড়ি তো যাই হোক আমি তো প্রতিদিনের মতোই আমার সংসারের কাজকর্ম সেরে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে গাটি কচু আলু সিদ্ধ করে নিয়ে ডিমের ঝোল করব। আর একটা কথা না বললেই নয় এই সপ্তাহটা আমার কেমন যেন কাটলো মানে বুঝতে পারছি না যে খুব ভালো বলবো না খুব খারাপ বলবো কারণ এই সপ্তাহ এই সপ্তাহটাই আমাদের সঙ্গে অনেক ভালো জিনিসও হয়েছে খারাপ জিনিসও হয়েছে বিশেষ করে পিকলুকে নিয়ে পিকলুর শরীরটাও খুব একটা ভালো ছিল না কো প্লাস এদিকে আবার বাড়ির এত পরিমাণে কাজের চাপ মাথায় চিন্তা অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের পার হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু তরকারির তরকারি যন্ত্র সমস্ত কিছু করা শ কমপ্লিট হয়ে গেছে ওই কচু আলুগুলো ছিলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মশলাপাতি বেটে এদিকে পেঁয়াজটাও ভাসতে দিয়ে দিয়েছি ফড়ন দিয়ে তো ফটাফট এখন খালি তরকারিটা কষিয়ে ঝোল মানে ঝোল ফুটিয়ে নামালে হয়ে যাবে তো এক তরকারি ভাতই করছি কারণ প্রচণ্ড পরিমাণে গরমের মধ্যে এখানে বসে থাকা যাচ্ছে না প্লাস পিকলুকেও আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে কারণ ওর শরীরটা ভালো নেই কো তো সেই কারণেই আর বাড়ির কাজ কিন্তু ওদিকে জোর কদমে হচ্ছে সেটা তো শুনতেই পেলে ওদিকে ধূপধাপ হতেই আসে তো যাই হোক ফাইনালি এদিকে দেখো আমার তরকারিটা একদম হয়ে গেছে তো এটাকে এবার নামিয়ে রেখে দেবো রেখে আমি আবার বাসন পোষণ যা আছে সেগুলো মেজে ঘুষে নিয়ে স্নান টান করে নেবো পিকলুকেও আবার খাওয়ানোর ব্যাপার আছে তো যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি হচ্ছে আগে এখন বাজে বিকেল সাড়ে চারটে রেডি হয়ে বসে আছি একটু হাটে যাব বাজার ঘাট শেষ হয়ে গেছে বাজার করে আনবো আর পিকলুর চোখমুখগুলো দেখে বুঝতেই পারছো ওর শরীরটা ভালো নেই কো তো ওর বাবার জন্য অপেক্ষা করছি ও একটু দোকানে গেছে আসলে আমি চলে যাব। আর এদিকে দেখো আমাদের কিন্তু ঢালাইয়ের পাথরও ঢালা হয়ে গেছে তো দুপুরের দিকেই হয়তো এসেছিলো আমি বুঝতে পারিনি কখন এসেছে জানি না কো আর ওদিকে দেখো এখনও কিন্তু কন্টিনিউ রদ কাটা রথ বাড়ার যে কাজকর্মগুলো মানে বাকি আছে সেগুলো কিন্তু জোর কর একদমে চলছেই কারণ কাল সকাল হলেই তো আবার ছাদ ঢালাই হবে পরের দিনই যেহেতু ভিডিওটা এটা আমার দুই দিনের ভিডিও মানে বুঝতেই পারছো পিকলুর শরীরটা ভালো নেই যার কারণে আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি অল্প অল্প করে শ্যুট করছিলাম তো এখন বাজে প্রায় রাত্রি নটা তো এদিকে দেখো পিকলুকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি মানে এত আনন্দের সময় বাচ্চাটার আমার এরকম হয়ে গেল আমি মন থেকে খুশিও হতে পারছি না আবার মানে দনো মনো করছে আমার মনটা কি যে মানে করব আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক এদিকে কিন্তু আজকেও নাইট ডিউটি হচ্ছে আর বাড়িটা এখন যেহেতু চারিদিকে এইভাবে টাস দিয়ে গ্যাঞ্জাম হয়ে গেছে তো যার কারণে দেখো চারিদিকে লাইট দিয়ে দিয়েছি যাতে যাতায়াতের কোনো সমস্যা না হয় কোনো রকম কাজ করতে কোনো অসুবিধা না হয় দুই ঘরে বাথরুমের সামনে বাইরে সব জায়গায় কিন্তু লাইট লাগানো হয়ে গেছে আজকে আর ওপরে কিন্তু এখনও কাজ চলছে চলো এবার ওপরটা একটু দেখে নিই ওপরে আজকে আবার মানে রড বাদার কাজের সাথে সাথে ইলেকট্রিকের যে কাজগুলো হয় মানে ওই ইলেকট্রিকের পাইপ টাইপগুলো আগে থেকে যে সেট করে নিতে হয় সেই কাজগুলোও কিন্তু আজকে চলছে আর এই ভিডিওটা পিকলুর বাবা তুলেছে কত রাত্রে আমি সেটাও জানি না কারণ পিকলুকে ঘুম পাড়ানোর সময় আমিও মানে ওর সাথে সাথে কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি তো ওকে বলে রেখেছিলাম যে আমি যদি ঘুমিয়ে যাই তাহলে তুমি একটু ভিডিওটা শ্যুট করে রেখো তো ও করেছে তবে এটা কত রাত্রে জানি না আমি লাস্ট জেগেছিলাম সাড়ে নটা কি দশটা অবধি তো ও বলছিল যে প্রায় রাত আড়াইটা পর্যন্ত মানে কাজ হয়েছে আর কি সেদিনকে তো যাই হোক এদিকে দেখো বাঁধা কিন্তু প্রায় শেষের দিকে কাল সকাল হলেই আবার জোর কদমে শুরু হবে ছাদ ঢালাইয়ের কাজ একটি বিশেষ দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন কালকে সকাল হলেই শুরু হবে দিনটা তো যাই হোক চলো ওনারা এদিকে এই কাজকর্মগুলো করুক আমি তো ওদিকে ঘুমিয়ে কাত একদম সারা রাত ধরে এনারাই খেটে মরেছে আর পিকলুর বাবাও অনেক তদারকি করেছে দেখে শুনে নিয়েছে কোথায় কি করবে আর আমাদের সাথে সাথে মিস্ত্রি কাকার মাথাতেও কিন্তু প্রচুর পরিমাণে এখন চাপ রয়েছে কারণ দেখতেই পাচ্ছ এখনও কিন্তু অনেকগুলো রডে তার বাঁধতে বাকি রয়েছে মানে যে খাঁচাটা বাঁধে সেটা বাঁধতে কিন্তু এখনও অনেকটাই বাকি আছে প্লাস ওপরের যে সিঁড়িটা সেই সিঁড়িটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি সেটার কাঠ মারা তার বাঁধা সমস্ত কিছু বাকি আছে তো সারা রাতে হয়তো করেছে বা সকালে উঠেও করবে হয়তো তো আমার তো সেগুলো জানা নেই যাই হোক এই যে দেখো পিকলুর বাবা এখানে ময়ের ওপরে উঠে ভিডিওটা শ্যুট করেছে আমার জন্য অনেক কষ্ট করে তো যাকে চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সকাল হলেই তো আবার ঢালাইয়ের পর্ব শুরু তো পরের ব্লগে সমস্তটা শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা দুই দিনের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজকের মতো সবাইকে টাটা